হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তোমাদের মাঝে আরও একটি নতুন গেম প্লে নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যে গেম প্লেটি করবো এটা একটা রিকোয়েস্টেড গেম প্লে। এই ভাইটি অনেকবার অনেক ভিডিওতে আমাকে বলেছে ব্লাড রয়্যাল টু এর গেম প্লে দেখতে চাই। আমি এই গেমটি কখনোই খেলিনি, এই পর্যন্ত আজ পর্যন্ত একবারও খেলিনি। তো আজকে তার রিকোয়েস্টে অনেক কষ্ট করে গেমটা আমি ম্যানেজ করেছি, ম্যানেজ করে আজকে গেম প্লে করবো। তোমরা সেই গেম প্লে দেখবে ব্লাড রয়্যাল টু এর। তো তোমাদের মাঝে নতুন একটি গেমের নতুন গেম প্লে নিয়ে হাজির হয়ে গেছি জাস্ট একটি ভাই রিকোয়েস্টের কারণে। তো আমি এটা নিয়ে নিলাম। এখানে এক একটা ক্যারেক্টারের ডাবল ক্যারেক্টার আছে, মানে একটা হচ্ছে এগুলো জন্তু হয়ে যায় আর একটা হচ্ছে মানুষ, মানুষ দুইটা রূপ থাকে এক একটা ক্যারেক্টার। তো আমি যেটার শিয়াল রূপ সেটা নিলাম, ওর নাম ইয়োগো, আর খেলা হবে উরিকোর সাথে। তো স্টেজ ওয়ান, এর আগে আমি কখনো খেলিনি, তারপর যথাসাধ্য চেষ্টা করব খেলাটা বোঝার জন্য বা খেলার জন্য। তো দেখা যাচ্ছে এদিকে রেডি সরি গোয়ার আগেই আপনি নড়াচড়া করতে পারছেন এবং এই লাথিটাতে মারতে পারতেছি। তো এটা একটা পিএস এমুলেটর নামিয়ে তারপর গেমটাই করতে হয়। তো ও যে সাইডে যে জিরো চিহ্নটা আছে ওটা চাপ দিলে তার যে অ্যানিম্যাল ক্যারেক্টারটা আছে সেটা চলে আসে। আমি সেরকম অ্যানিম্যাল ক্যারেক্টার আইনাই মারার চেষ্টা করতেছি এবং যে উরিকো তার অ্যানিম্যাল ক্যারেক্টার এসে পড়ছে, তার পাটা কীরকম যেন পাখি পাখির টাইপে লাগতেছে। আর এখানে আমি বিশেষ কোনো অ্যাবিলিটি পাওয়ার দিতে পারছি না, কিন্তু তারপর প্রথম স্টেজটা জিতে গেলাম আর কি। গেমটার সাইজ হচ্ছে 500-550 MB এবং একটা এমুলেটর আছে যেটা কিনা 1300-1400 MB-র একটা এমুলেটর, সেটার মাধ্যমে এটা খেলতো এই গেমটা লোড করে। তো আমি শুধু ঘুষিলাতে এরকমই মারামারি করতে পারতেছি, তেমন অন্য কোনো ফাইট দিতে পারছি না। তারপর তোমাদের মনে হচ্ছে গেম প্লেটা কেমন লাগলো তা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, যে কেমন লাগলো। আর যে ভাইটি গেম প্লেটি দেখতে চেয়েছিলো তাকেও সে তো দেখবে অবশ্যই, এবং সেও জানাবে গেম প্লেটি কেমন হলো। অবশ্য আমি এই ফার্স্ট টাইম খেলতেছি। ওমা, এই ভেঙে চুরে বের করে দিল, রিপ্লেও দেখা যায়, মানে ভেঙে চুরে মারার পর যে রিপ্লে, ইউ উইন। ও, এখন আবার সেই মানব রূপে ফিরে আসলাম। তো গেম প্লে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইদানিং একটা বিষয় নিয়ে কথা না বললে হয়, ছাত্র আন্দোলন চলতেছে, তো সেই ক্ষেত্রে অনেক সময় নেটের অনেক অসুবিধা হয়। তো সেই জন্য ঠিক মতো চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় না বা দিতে পারি না, কিন্তু এরপরও চাই ছাত্র আন্দোলন সফল হোক। তোমরা কে কোন পক্ষে আসো জানি না, কিন্তু আমি ছাত্রদের পক্ষেই আসি, সেটাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো এখন আরেকটা গেম প্লে আসছে স্টেজ টু। তো একে আমি আমার ইউরোপ দিয়ে গুছিয়ে গুছিয়ে মেরে ফেলতেছি, আমি গুছিয়ে গুছিয়ে মেরে ফেললাম। তো আমার কাছে বেশি একটা এক্সট্রা অর্ডিনারি লাগছে না, কিং অফ ফাইটার খেলতে যেরকম একটা মজা লাগে আমার কাছে তেমন লাগছে না। যারা তোমার ব্লাড রয়্যাল টু খেলো তাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে, এবং এটার এক্সট্রা অ্যাবিলিটি কীভাবে দেখা যায় বা দেওয়া যায় সেটাও তোমরা একটু বলবে আমাকে, আর এটা নেক্সট গেম প্লে চাও কিনা সেটাও জানাবে। তা আমি চেষ্টা করবো আর একটু ভালো মতন খেলাটা শিখে তারপর তোমাদের কাছে গেম প্লেটা আপলোড দেবো। এটাতে একটা খরগোশ, তার হচ্ছে পশু অ্যাবিলিটি হচ্ছে খরগোশ। খরগোশ আমার সাথে কী বলবো, আমি তো একটা শিয়াল একদম ধৈর্য দিলাম আসে। তো আচার দিয়ে শেষ করে দিলাম, কেমন লাগলো গেম প্লেটি? গেম প্লেটা আজকে এ পর্যন্ত রাখছি, এতে প্রথম প্রথম তেমন কোনো অ্যাবিলিটি তেমন কোনো এক্সট্রা গেম মারপিট করতে পারলাম না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমার সাপোর্ট করবে।